আমি আপনাদের কোনো ডিসকাশন হই পারে আজি সকালে প্রেজেন্ট গোপকালি কেন্দ্র যতন মহাপাত্র মান নির্দেশ কালি সকালে মধ্যে গোবিন্দ কথা হয়েছে আগে আজি মধ্যে সেইভাবে মধ্যে এবং তাঙ্ক পানি ভারতীয় পানি কেন্দ্র হিসাবে এইটাকে ডিপ ডিসকাশন তীব্র অবপাল রূপণ হব এবং তাহার বালেশ্বরপুর সাগর দিকে মধ্যে জলভাবকে শুনব আজি সন্ধ্যা এক্সাক্ট টাইম যদি বলা যায় নাই আমি আপনাদেরকে এখন তো আরও সাত আট ঘন্টা শুনব এবং জলভাব শুনলা পরে বালেশ্বর ময়ূরভঞ্জ কেন্দুঝর এবং মেবি সুন্দরগঞ্জের কৃষি অঞ্চলে তাহা প্রবল বর্ষা করবার এবং সমুদ্র ভিতরে তার দেহ রহিব এবং সরভাবে আসিলা বেলকু মধ্য পবন কিছু রহিব সেইপাইঁ আজি আমি দুইটি নির্দেশ দিয়েছু এসআরসিঙ্ক তরফর গোটিয়ে হচ্ছে জেলাপাল মানে কেবল বর্ষাপাই চিন্তা করবে না সামান্য পবন প্রতিকূলে বালেশ্বর জেলা ভদ্রক জেলায় সামান্য পবন হয়ে পড়ে এবং তাকে আখিরে রাখি তাঁর গছপটাঙ্গল কেউ ছোট বড় গছ পড়িপারে কেউটি পুরোনা ইলেকট্রিক খুঁটটে বি পড়ে যাই পারে এই আকু আখির রখি সেমেন তাঁর ব্যবস্থা গ্রহণ এবং দ্বিতীয় নির্দেশ দিয়া হয়েছে যে আজ সকাল যেহেতু সে আমাকে নটা বেড়ে কথা গোটে আমার আকলন আসি পৌঁছলা আমি সঙ্গে সঙ্গে মৎস্য সম্পদ বিভাগ নির্দেশ দিয়েছ যে আমার যে ফিস হারবর ফিস ট্রেনিং সেন্টারে বাইকিং করুন এবং চেষ্টা করুন যদি সমুদ্র ভিতরে কেউ আসেন তাহলে কেমনি জলদি ফিরে যাবে কোস্ট গার্ড মধ্যে এ দিকে সতর্ক নজর রাখি সমুদ্রে সমুদ্রে যে যাচ্ছেন সেমানকু সেমানে মধ্যে প্রবক্ত হয়ে কূলকে ফেলে আসে এই ওয়েন স্পিড সেমানে আরাউন্ড 60 কিলোমিটার কারণ এটা ডিপ্রেশন হিট পাস করতে স্লাইট উইন্ড স্পিড রহিব তেণু তারি যোগু আমার চারোটি জেলার অর্থাৎ বালেশ্বর ময়ূরভঞ্জ জেলার কেন্দুঝর জেলার সুন্দরগড় জেলার অধিক বর্ষা হব সকল বর্ষা হয়ে পারে ভদ্রক জেলায় মধ্যে বর্ষা হব দেওগড় জেলার বর্ষা হব অনুগুল কিছু অঞ্চলে বর্ষা হব ইয়ে হচ্ছে আজি রাত্রি কালি পরদিন বেলকু বর্ষাটা সুন্দরগড় ঝারসুগুড়া এবং সম্বলপুরে মধ্যে কিছু বর্ষা হবে তবে যাহা গতিপথ দিয়েছেন সে গতিপথকে অনুসরণ করলে আমার উপর মহানদী ক্যাচমেন্টরে অববাহিকারে অতি অধিক বর্ষা হবার জনা পড়ুনি তবে গতিপথ যদি পরিবর্তন হুয়ে কি আর কিছু নূয় তথ্য ভারতীয় পানিপাগ কেন্দ্র আসে আমি তা অনুসারে পুঁ বিশ্লেষণ করিকি আমি পুঁ ভদ যা ডাইরেকশন দেওয়া কথা জেলা বা সতর্ক চেঞ্জ তথাপি ইট নদী যে অববাহিকা আছে ইট নদী অববাহিকায় আমি কিছু অধিক বর্ষা আশা করছু হেডেনরে মধ্যে টিকে অধিক বর্ষা আশা করছু তাকে মধ্যে হিসাবকে নেইছু এবং বর্তমানর যে যা কিছু তথ্য পানিপাগ বিভাগ অছি তাকে আকলন করে সর্বোচ্চ যন্ত্রী তাঙ্কর বিভাগ নিয়মমানে আলোচনা আকলন কলা পরে আমি আশা করছু হীরাকুদ ইনফ্লো 280,000 বা অতি বেশি 3,00,000 কুসেক জল প্রবাহিত হব বলে আশা যেপাই আমি আজ চারোটি গেট কু বন্ধ করা এবে নিষ্পত্তি বৈতরণী সুবর্ণরেখা এবং বুড়াবল এই তিনোটি নদী এবং তা সহ ব্রাহ্মণী নদী মধ্যে আমি সতর্কতার সহ বর্তমান নজর রাখব এপর্যন্ত সেটি যে মধ্যম জলসেচন প্রকল্প গুলিক লা যেমি ময়ূরভঞ্জে কাল সুনেই বাঙ্কবাহ খড়খাই কেউঝর এমআ কাইঝারি দেও
ତୁଞ୍ଜନ ମୟୂରଭଞ୍ଜ ସୀମାରେ ଦେଓ ଏସବୁ ରିଜର୍ଭୟର ଗୁଡ଼ିକର ଜଳସ୍ତରକୁ କମାଯାଉଛି ଏବଂ ସମସ୍ତଙ୍କୁ ଆମେ 50% ତଳକୁ ଆଣିବା ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆହେଇଛି ଆସିବ କେବଳ ସାଳନ୍ଦୀ ନଦୀ ସିମିଲପାଳରେ ଯଦି ଅଧିକ ବର୍ଷା ହୁଏ ସାଉଥ୍ ସିମିଲପାଳରେ ତାହେଲେ ସାଳନ୍ଦୀ ନଦୀରେ ମଧ୍ୟ ଆମର ସାଳନ୍ଦୀ ଡ୍ୟାମ୍ ଭଦଗଡ଼ ଡ୍ୟାମ୍ରେ ମଧ୍ୟ ପାଣି ଅଧିକ ତେଣୁ ତାକୁ ଆଖିରେ ରଖି ଆମେ ଗତକାଲିଠୁ ସାଳନ୍ଦୀ ନଦୀରେ ପାଣି ଛାଡ଼ିଛୁ ଗତକାଲିଠୁ କଣ୍ଟିନ୍ୟୁଅସ୍ଲି 3000 କ୍ୟୁସେକ୍ ପାଣି ଛଡ଼ା ଚାଲିଛି କାରଣ ତାଠୁ ଅଧିକ ଛାଡ଼ିଲେ ଭଦ୍ରକ ସହର ପ୍ରତି ବିପଦ ହୁଏ ତେଣୁ ତାକୁ ଇଏ କରାହେଇଛି ତେଣୁ ଆମେ ଭଦ୍ରକ ସହରକୁ ମଧ୍ୟ ନଜରରେ ରଖିବୁ ଭଦଗଡ଼ ଡ୍ୟାମ୍ ସାଳନ୍ଦୀ ନଦୀରେ ଜଳ ପ୍ରବାହ କେତେ ହେବ ତାକୁ ତୀକ୍ଷ୍ଣ ନଜର ଦେବ ଜଳସମ୍ପଦ ବିଭାଗ ଏବଂ ତାଙ୍କର ବିଭାଗୀୟ ଅଧିକାରୀମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସେମାନେ ସତର୍କ କରୁଛନ୍ତି ସାଳନ୍ଦୀ ସିଷ୍ଟମଟାକୁ ଟିକେ ଅଧିକ ସତର୍କତା ସହିତ ଦୃଷ୍ଟି ଦେବେ ବୁଢ଼ାପଣ ସୁବର୍ଣ୍ଣରେଖା ଏବଂ ବୈତରଣ ଏଇ ତିନି ନଦୀରେ ବର୍ଷା କେତେ ହେବ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆକଳନ ଚାଲିଛି କିନ୍ତୁ ଏଇ ତିନୋଟି ନଦୀକୁ ଆମେ ସମ୍ଭାବ୍ୟ ବନ୍ୟା ଭାବି ଆମେ ଆମର ପଦକ୍ଷେପକୁ ନେଉଛୁ ଝାଡ଼ଖଣ୍ଡରେ କେତେ ବର୍ଷା ହେବ ତା ଉପରେ ଡିପେଣ୍ଡ କରିବ ସୁବର୍ଣ୍ଣରେଖାରେ ବନ୍ୟା ଆସିବ ସିମିଲପାଳରେ କେତେ ଅଧିକ ବର୍ଷା ହେବ ତା ଉପରେ ଡିପେଣ୍ଡ କରିବ ବୁଢ଼ାବଙ୍ଗରେ କେତେ ପାଣି ସେମିତି କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲାରେ କେତେ ବର୍ଷା ହେବ ତା ଉପରେ ଡିପେଣ୍ଡ କରିବ ବୈତରଣୀରେ କେତେ ବର୍ଷା ଆସିବ ଜଳ ଆସିବ ତେଣୁ ତାକୁ ଆଖିରେ ରଖି ଆମେ ଜିଲ୍ଲାପାଳମାନଙ୍କୁ ସତର୍କ କରିଛୁ ଆଜି ସକାଳୁ ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାଠୁ ଆରମ୍ଭ କରି ପୁରୀ ଜିଲ୍ଲା ପର୍ଯ୍ୟନ୍ତ 16 ଜଣ ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ସହିତ ମୁଁ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବରେ ଘରେ ଯାଇଛି ଜଳସମ୍ପଦ ବିଭାଗ ଅଧିକାରୀମାନଙ୍କ ସହିତ ରେଗୁଲାର ଆମେ ଆଲୋଚନା କରୁଛୁ ଏବଂ ସମସ୍ତଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ସତର୍କ କରାଇଛୁ ତା ସହିତ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଭଦ୍ରକ